2020 থেকে 2021 অর্থবর্ষে আইটি রিটার্নকালে আয়করদাতাদের প্রদত্ত তথ্য এবং দপ্তরের কাছে সংগৃহীত তথ্যের মধ্যে বিস্তর অসঙ্গতি রয়েছে। বিজ্ঞপ্তি দিয়ে উদ্বেগ জানিয়েছে আয়কর দফতর। 2021-এর ই ভেরিফিকেশন কালে এই সংগতি ধরা পড়েছে। এই তথ্য আয়করদাতাদের কাছে পৌঁছে দেওয়া গিয়েছে, সেই তথ্য খতিয়ে দেখে আপডেটেড আইটি রিটার্ন করুক সংশ্লিষ্ট আয়করদাতারা, উল্লেখ বিজ্ঞপ্তিতে। স্বচ্ছতা আনতে এবং স্বেচ্ছায় আয়কর প্রদানে উৎসাহ দিতে এই উদ্যোগ। আপডেটেড আইটি রিটার্নের শেষ তারিখ 31 মার্চ 2024 জানিয়েছে আয়কর দফতর। ক্যালকাটা নিউজ।